सिलीगुड़ी जलपाईगुड़ी राष्ट्रीय राजमार्ग के किनारे राजगंज में एक पारंपरिक तालाब गंदे कचरे से भरा हुआ है प्रशासनिक लापरवाही और स्थानीय लोगों में जागरूकता की कमी के कारण पिछले कुछ वर्षों से जल स्रोत धीरे धीरे सिकुड़ता जा रहा है पारंपरिक तालाब का महत्व खत्म होता जा रहा है तालाब अब विलुप्त हो चुका है फाटापुकुर सिलीगुड़ी जलपाईगुड़ी राष्ट्रीय राजमार्ग के किनारे स्थित एक विशाल झील के नाम पर इस क्षेत्र का नाम है अगर फाटा पुकुर के पास से गुजरते हैं तो गंदे कूड़े की गंध से अपनी नाक ढकनी पड़ती है जलाशय का एक बड़ा भाग कचरे के नीचे ढक चुका है पूर्व सौंदर्य चला गया है स्थानीय लोगों ने कहा इस पारंपरिक तालाब के नाम पर इलाके का नाम फाटा पुकुर है कुछ वर्षों पहले तालाब की सुंदरता पर्यटकों का आकर्षण थी सर्दियों के दौरान कई प्रवासी पक्षी यहाँ आते थे हालांकि पिछले कुछ वर्षों से तालाब का रख रखाव नहीं किया गया आसपास गंदा कूड़ा कचरा भरा पड़ा है अत्यधिक भीड़ भाड़ के कारण जलाशय विलुप्त हो गया है तालाब के चारों ओर बहुत सारी दुकानें और रेस्टोरेंट बनाए गए हैं इलाके में कचरा डंप करने के लिए कोई भी निर्धारित जगह नहीं होने के कारण व्यवसायियों और दुकानदारों ने सारा कचरा तालाबों में फेंकना शुरू कर दिया है तालाब के उद्धार की जरूरत है प्रशासन की ओर से कई बार कहा गया कि तालाब का उद्धार कराया जाएगा लेकिन नहीं किया गया पानी ग्राम पंचायत के मुखिया पापिया सरकार ने तालाब की खराब स्थिति को स्वीकार करते हुए कहा कि हमारे ग्राम पंचायत में इतने बड़े तालाब का उद्धार संभव नहीं है শোনা হ্যাঁ এস জেডিএ দ্বারা তালাব কা জন্নোদ্ধার করা যায়গা উা কি উচ্চ অধিকারিওকে সূচিত করেনি তাকি তালাব কা জল্ জন্নোদ্ধার किया जा सके এখন ফাটা অবস্থা তো খুবই শোচনীয় কচুর পানায় ভরে আসে পুকুর কারণ ঐতিহ্যবাহী পুকুর এই পুকুরের নাম অনুসারে আমাদের এই জায়গাটার নাম হয় ফাটা পুকুর কিন্তু কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে এখানে যেমন বায়োডিভার্সিটি যেটা ছিল একটা সেটাও বন্ধ হয়ে গেছে এবং এখানে পরিযায়ী যে সমস্ত পাখি টাখিরা আসতো তারাও ছোট্ট একটা জায়গা মধ্যে এসে বাধ্য হয়ে অন্য পুকুরে চলে যাচ্ছে অন্যদিকে চলে যাচ্ছে অবস্থা খুবই খারাপে বলা যায় খারাপের কারণ হচ্ছে এখানে কচুর পানায় ভরে গেছে এক পাশে আবর্জনা ফেলা হচ্ছে এটার জন্য আমরা লোকাল পাবলিক যারা আমরা নিজেরও দায়ী আছি সরকার তো অবশ্যই স্টেপ নেওয়ার কথা এগুলো ব্যাপারে কিন্তু আমরাও দায়ী আমরাও ফেলছি সবচেয়ে দুঃখজনক যেটা হচ্ছে এই পুকুরে জল দিয়ে আমরা আগে অনুষ্ঠান করতাম বিয়েবাড়ির জল নেওয়া হতো এখান থেকে জল ভরা হতো এখন এই জলটা যদি কোনো বিয়ে পাত্র বা পাত্রীকে গায়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে সে ওটা চুলকানি হয়ে যাবে কাজে এই এই জলে পুজো দেওয়া তো দূরের কথা গায়ে একটু স্নানের জন্য আমরা ব্যবহার করতে পারি না এক দ্বিতীয়ত হচ্ছে জল ভরতে নামারও পর্যন্ত কোনো জায়গা নেই হুম অনেকগুলো সমস্যা জর্জরিত আমাদের এই ফাটা পুকুর এর আগে আমরা অনেকবার লেখালেখি করেছিলাম আমরা এই ব্যাপারটায় আমরা আমি নিজেও লিখেছিলাম এই পুকুরের ব্যাপার নিয়ে তো যাই হোক ভালো লাগলো লেখালেখি হচ্ছে যদি এটা সংস্কার করা যায় আমরা এলাকার জনগণ থেকে শুরু করে বহিরাগত যে সমস্ত দর্শক এখানে দেখতে আসবেন সবাই খুশি হবে না এটা দেখে এটা এটাও একটা ট্যুরিস্ট স্পটের মতো ছোটোখাটো হয়ে যাবে আমরা চাই যে এটা পুকুরটা সংস্কার করে এখানে পার্ক করা হোক এখানে কিছু বোর্ড করা হোক এবং এখানে সৌন্দর্যনটাও সুন্দর আরও ভালো করা হোক একাধিকবার এটা উদ্যোগ নেওয়া হয়েছিল সরকারি পক্ষ থেকেও নেওয়া হয়েছিল হ্যাঁ এর আগে বিধানসভা ইলেকশনের আগেও একটা পেপারে বেরিয়েছিল এটা হবে এটা হ্যাঁ টেন্ডারও হয়ে গেছে এই ধরনের কিছু কথাবার্তা শোনা গিয়েছিল হ্যাঁ কিন্তু বাস্তবে হচ্ছে না কেন ঠিক বোঝা যাচ্ছে না কোন কোথায় সমস্যাটা কী হ্যাঁ কিন্তু ঐতিহ্যবাহী একটা জিনিস নষ্ট হয়ে যাচ্ছে চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে কত বছর এখন এটা এটা কয়েকশো বছর পুরনো এটা এটা কথিত আছে যে দেবী চৌধুরানি এই আমাদের বৈকুণ্ডপুর ডিভিশনের এলাকায় উনি কয়েকটা বেশ কয়েকটা পুকুর কেটে রেখেছিলেন ওনার কয়েকশো গরু ছিল সেগুলোকে জল খাওয়ানোর জন্য বিভিন্ন জায়গায় এইভাবে যেমন এখানে একটা দিঘি একটা হুম এই এইভাবে শোনা যাচ্ছে এটা দেবী চৌধুরানী আমলেই করা এটা কয়েকশো বছর আগের হুম সংস্কার হচ্ছে না দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না এবং এখানে যেমন বায়োডাইভার্সিটি যেটা একটা খুব প্রবলেম হচ্ছে আগে এটাতে আমাদের যেমন এখানে একটা জলটা থাকলে পরে একটা ঠান্ডা বাতাস এখানে হয়তো গায়ে লাগত আমাদের এখন আশেপাশে হয়তো এটা পরিবেশটা আরও দূষিত হয়ে যাচ্ছে কী নাম আমার বিজয় শর্মা আমি ফাটকুনি বিদাসী তৃতীয় প্রধান শিক্ষক এখন তৈরি করতে পারে না আর একটা তৈরি জিনিস নষ্ট হয়ে যাওয়াটা এটা কখনোই থামব না তবে এর আগেও শুনেছি রে জিপি এর কাছে চিঠি হয়েছিল যে পুকুরটা সৌন্দর্যায়নের জন্য এখন জানি না কাজ কতদূর কী হবে আমি চেষ্টা করবো আমার তরফ একটা চিঠি দিঠি দিতে উদ্বোধন কর্তৃপক্ষকে যাতে পুকুরটা সংস্কার হয় আগেও বউ আর দেখেছি ছোটবেলায় দেখেছি এখানে অনেক পড়ে যায় পাখিরা আসতে এখন পুকুরের যে অবস্থা তাতে আর কিছুই আসে না আর এত বড় পুকুর আমার জিপি থেকে নিজেরাও যে পরিষ্কার করাবো তার কোনো ক্ষমতা আমাদের নেই ছট পূজার সময় আমি করিয়ে দিই কিন্তু সেগুলো যাতে আটকানো যায় সেই হ্যাঁ সেটা আমি একটা অঞ্চলের তরফ থেকে গিয়ে ব্যক্তিগতভাবে এবং প্রধান হিসাবে সব ব্যবসায়ীদের বলবো যাতে কুকুরটাতে নোংরা গুলো না ফেলা হয় যদি নোংরা ফেলা তাদের একটা আলাদা জায়গা করা যায় নোংরা খেলার জায়গা এখন না ভেস কোথায় আছে কোথায় ডাম্পিং ডাউন করা হবে আর লোকালে ডাম্পিং ডাউন করতে দিবে কিনা পাবলিক সেটাও একটা ব্যাপার আছে আর এটা একটা লং প্রসিডিউর যে আজকে বললাম আজকে তোমরা নোংরা এখানে ফেলো না ওর জায়গায় ফেলো এইভাবে তার তৈরি হয় না কাজেই দেখা যাক চেষ্টা করবো যাতে নোংরা ওরা ওনার যেহেতু ওনারা ব্যবসা করছে সেহেতু এই ব্যবসার যেহেতু ওরা ওখান থেকে বিজনেস করে লাভবান হচ্ছে ওনাদের ব্যবস্থা ওনাদের নিজেদেরই নিতে হবে ওনারা এখন কোথায় ফেলবো ওনারা দেখুন সতর্কতা অবশ্যই জারি করবো আর ওরা যতদিন সরকার কোনো ব্যবস্থা নিতে না পারছে ততদিন তো রেসপন্সিবিলিটি ব্যবসাদারদেরই নিতে হবে অবশ্যই আমি চাই পুকুরটা আবার সুন্দর হোক ফাটা পুকুরের ঐতিহ্য যেটার জন্যই ফাটা পুকুর নাম সেটা যাতে থাকে সেটা करोड़ 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 केवल 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 के किन होस डियर फ्यूचर रेडी विद्स ऑफ इंडस्ट्री बाय एक्वायरिंग स्किल्स मेक्स स्टूडेंट्स कंपेटेटिव इन देर करियर्स With relevant skills, making students are more marketable. With collaboration, keep updated with industry trends. During course, students are earning from their activities in the industry. Supplements to on-job learning on a regular schedule during course. Don't wait, secure your future now. Admission open. Medhavi Skills University, Singham, Burmiock. Contact us at 987 487 or visit our website www.msu.edu.in.